পুকুরে কুমির, অবিশ্বাস্য হলেও এমনটি ঘটেছে বাগেরহাটের রামপালে। পরে কুমিরটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে স্থানীয়রা। মঙ্গলা প্রতিনিধি নিজামুদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন। ওই যে বলছি ব্যস্ত আমাকে ঘরে কেন আছে কুমুর, আমি কি বলো আর কি, আমি বলছি আমাদের কোনো কাজ কাম করাবে তাই সকাল বলে ডাকতেছে। মঙ্গলবার সকাল ঘরের কোনায় কুমির, স্ত্রীর এমন কথা প্রথমে বিশ্বাস করেনি রামপালের শ্রীরম্ভা এলাকার মোহাম্মদ মিরাজ। ঘুম জড়ানো চোখে বাড়ির পুকুরে কুমির দেখে হতভম্ব হয়ে পড়েন তিনি। পুকুরে এইভাবে আমি দুই তিন দিন আগে সিনে দেখেছি যে কেমন যেন একটা বস্তা টেনে নিয়ে গেছে, টানার পরে আমি আর কিছু খেয়াল করিনি যে কি না জানি কি তা পুকুরিতে পানি বল করতো, এভাবে কলকে ডুব দিছে, কিছুক্ষণ পরে যেই মুখ বাসায় দিছে, সেই সময় বিষয় যে কুমির। পরে গ্রামবাসীরা টানা জাল দিয়ে কুমিরটিকে অক্ষত অবস্থায় আটক করে। ধারণা করা হচ্ছে জোয়ারের সময় কুমিরটি পশু নদীর সাথে সংযুক্ত খাল বেয়ে পুকুরে চলে এসেছে। এখান থেকে এই যে এখান থেকে আস্তে আস্তে এদিকে এদিকে ঢুকছে, এদিকে ঢুকে ওই দিকে যায়, ওখানে যায় হাঁস খাইছে। হাঁস হাঁস খাওয়ার পরে ওখান থেকে যখন আমরা দেখছি ভোর সকাল 5:30 বাজে, তখন ওখান থেকে তাড়া দিলে মানে লাইট দেখে উনি এইদিকে আমরা ব্যাক করেছি, ব্যাক করে এইদিকে যাই এই পুকুরে যে হড়িতে সবাই মিলে ওই বেবদি জালের মতো জাল আছে ওই জাল দিয়ে আর কি ধরে একসাথে সবাই মিলে উঠেছি। কোনো রকম ক্ষতি তার হয় নাই, কিন্তু আমাদের এলাকায় একটা ভীতির বিরাজ করছে যে হঠাৎ করে এরকম একটা প্রাণী কিভাবে জনপদে চলে আসলো। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা কুমিরটিকে এনে সুন্দরবনের করমজল সংলগ্ন খালে ছেড়ে দেন। অসুস্থ অবস্থায় ছিল এবং লোকজন খুব স্বতঃস্ফূর্তভাবে আগ্রহের সাথে তারা এগুলোকে মানে রেস্কিউরা করেছিল এটা, এবং জনগণ এখনো মারার মতো সেই পুরনো দিনের মতো আর সেই স্মৃতি আর নেই। নোনা পানির প্রজাতির প্রায় 10 ফুট লম্বা কুমিরটির বয়স 14 থেকে 15 বছর। এর আগে গত 11 মার্চ রামপালের বগুড়া খালে জেলেদের জালে ধরা পড়া আরেকটি কুমিরকেও সুন্দরবনে অবমুক্ত করা হয়। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।